সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো ব্লগার সোনু তো এখন ঘড়িতে কটা বাজে ব্রো 10:33 বাজে তো আমাদের এখন থেকে পুরো হোল নাইট ঠাকুর দেখবো ঠিক আছে এখন থেকে স্টার্ট হলো হোল নাইট না হলো কিছুক্ষণ টাইম তো আমরা এখন ঠাকুর দেখতে চলেছি কিছুজন গেছে মৃন্ময়ীতে আমরা আছি এখানে তো আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি দেখা হচ্ছে রাস্তায় টোটাল ক্যামেরা ধরবে একদম কই বিবেক আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরবে বাকিটা তোমরা ফুল ভিডিও দেখবে আর এখন নাইটে এই জলে জলে ঠাকুর দেখবো সুমন টুমন সবাই আছি বিরাটিনা সব জিঙ্কু হবে তোরা বিবেক তোমাদের ক্যামেরা হ্যান্ডেল করে এই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা আছি বিষ্ণুপুর ঠিক আছে তো হোল নাইট ঠাকুর দেখবো এখন দেখতে পাচ্ছ দারুণ একটা গেট করেছে দুর্দান্ত গেট এই গেটের মাধ্যমে আমরা এন্ট্রি নিচ্ছি বস এখন পিছন দিকে ভিডিও দেখিয়ে দাও সবাইকার বন্ধুরা আসছে আমাদের আমরা এখন ইতিমধ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না মৃন্ময় মন্দির যাবো ঠিক আছে তবে একদম সামনে 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 মৃন্ময় মন্দির বিষ্ণুপুর ওল্ড ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করবো সকল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আসে একটা একটা করে আর ওটা ওই সাইডটা পড়ে মৃন্ময় মন্দির এখানে পুরো বন্ধুগুলো আছে এটা হচ্ছে মৃন্ময় মন্দির ঠিক আছে তো এটা হচ্ছে বিষ্ণুপুরের অনেক পুরনো মন্দির তো এখানেই দুর্গাপুজোর সূচনাটা হয় তো যে কামান দেখা তোমরা ভিডিও দেখতে পাবে সেই কামান দেখা ভিডিওটা এই পিছনে মাঠে একটা হয় পিছনে মাঠে কামানের পুরো ভিডিওটা আছে তো ব্যাপারটা হয়েছে কি যে মৃন্ময়ীর এখানে পুরো যে সিস্টেম যেটা আছে টোটালি আলাদা ঠিক আছে মা মৃন্ময়ীর মন্দির কিন্তু বড় ঠাকুরানি ছোটো ঠাকুরানি সো তোমাদেরকে মায়ের মূর্তি দেখানো যাবে না বাট তোমাদেরকে আমাদের মন্দিরটা দেখাতে পারবো ভিডিও দেখাতে পারবো এবছর যে পুজো হেরিটেজ পুজো 2022 যে পুজো টোটাল সম্পূর্ণ আলাদা ছেলেগুলো খুব ফটোশ্যুট করছে তোমরা দেখতে পারবে ছেলেগুলো ফটোশ্যুট করছে সুমন মণ্ডল ফটোশ্যুট করছে বন্ধু সুমন আমি বাবা বিশাল ক্যামেরাম্যান এখন আজকাল যাই হোক আর বেশি কিছু বলবো না তোমাদের মন্দিরের চত্বরে পুরো ভিডিওটা দেখাই পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাই একটা সিনেমাটিক শট নিয়ে নি ওকে সো দীপক ভাই পুজো কেমন কাটছে পুজো মোটামুটি কাটছে পুজোর আগেই তো জলে ভর্তি হয়ে গেছে সারা প্যান্ডেল ফ্যান্ডেল সব ডুবে যাচ্ছে কলকাতাতে বিষ্ণুপুরে মোটামুটি চলছে বিষ্ণুপুর থেকে কলকাতায় বেশি ক্ষতি হয়েছে কলকাতাতে মানে পুজো ভালো কাটছে তো মোটামুটি কাটছে আচ্ছা মোটামুটি কাটছে এরপর চলে এবার চলে যাক বিয়ে ভাই পুজো কেমন কাটছে পুজো খুব দারুণ কাটছে কিন্তু গার্লফ্রেন্ড নেই বন্ধুর সাথে আড্ডা মারতে হচ্ছে আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে গান হয়ে যাক আমার দীপক তোমার বিবেক তোমার তো গার্লফ্রেন্ড নেই তো গার্লফ্রেন্ড নেই বলে তোমার গান হয়ে যাক ভালোবাসা নিচে নয় অভিনয় বুকে প্রেম ভালোবাসা দিতে চাই ঘর ছেড়ে এসেছি মৃন্ময় মন্দিরে ঘুরে যাব ঘর ঘুরে গার্লফ্রেন্ড নেই পিয়ারে 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 গার্লফ্রেন্ড কোথায় গেলি রে আর দেখতে পাচ্ছি না রে হ্যালো গাইস হ্যালো গাইস আজকে আমরা ফ্রি টু এসেছি হ্যাঁ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আনফলো করবেন আনফলো আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইবের লাল যে প্রেস বাটন প্রেস করতে বাটনটা রিপোর্ট মারবেন রিপোর্ট এই যে ম্যান্ডা দেখে নিন এর হিস্ট্রি আমি জানতে চাই আমি বলতে পারি তোমার হিস্ট্রিটা তুমি কিভাবে এসেছো বিষ্ণুপুরে বলুন বলুন পারমিশন দিলে আমি বলবো না বলবো না হ্যাঁ বানা পারমিশন দিচ্ছে পারমিশন দিন স্যার কেন বলে যে তার নাম দিতে পারবো না সরি গণেশ